আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি করিম গার্ডেনে, লিচু গার্ডেনে। লিচুর বাগান একটু আনন্দটা শেয়ার করার জন্যে। আসলে এটা একটা চমকপ্রদ জিনিস, আকর্ষণীয় এবং অনেক সুন্দর লাগে। কয়টা খাবো জানি না, তবে দেখতে যে শান্তিটা পাচ্ছি এটা তো কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। এই গার্ডেনের মূল একটা আকর্ষণীয় হলো রঙিন সুন্দর চমকপ্রদ লিচু, দিনাজপুরের লিচু। এটার ভ্যারাইটির নাম হলো, বেশিরভাগ আছে এখানে এখন, বোম্বে লিচু। এই যে যদি দেখেন এই গাছটা, মাশাল্লাহ, থোকায় থোকায় লিচু এসছে। এটা কিন্তু এখনও 10 থেকে 15 দিন দেরি আছে। দিনাজপুরের লিচু কিন্তু সর্বশেষে হয়। ঢাকা শহরে সব দিনাজপুর বলবে, আসলে ওটা দিনাজপুরের না। দিনাজপুরের লিচুর সেন্ট, টেস্ট, মাংস অনেক বেশি হয়। আমরা কেবল এখনও একটা বোম্বে লিচু ভাঙিনি, শুধুমাত্র মাদ্রাজে কালকে শেষ করলাম। অতএব হ্যাঁ, এখন চায়না বেদানা চলতেছে, তারপরে বোম্বে, দেন চায়না টু, লাস্টে হবে কাঁঠালি। এটা একটা অন্য জিনিস। এই যে আপনারা দুই সাইডে যদি দেখেন, মাশাল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ কত দিয়েছেন প্রতিটা গাছের থোকায় থোকায়। এখনো রং আসেনি কিন্তু, ওই যে দেখুন, এটা রং আসেনি, এখনো মোটা হয়নি। এটা এই ম্যাচিউরিটির পথে, যখন রং আসবে তখনই মোটা হবে, মাংস হবে, রসালো হবে। এখন একটা মুখে দিতে পারবেন না। কেউ যদি এইসব লিচু পেরে নিয়ে হরমোন ইউজ করে বিক্রি করে, তো কী মজা পাবেন তা তো বুঝতেই পারছেন, সেন্ট থাকে না। এই দেখুন, এখনো কিন্তু আল্লাহর রহমে কিছুই হয়নি, কিছুই হয়নি, জাস্ট কিছু কিছু রং আসতে শুরু করেছে। তো তেমনি করে দুই ধারে যদি এরকম একটা লিচুর লাইনের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাই, তো সে আনন্দ কোথায় পাবেন? পৃথিবীতে থাইল্যান্ড যান, মালয়েশিয়া যান, আমার বাংলাদেশও কম সুন্দর নয়। এই সুন্দর উপভোগ করতে হলে আপনাকে ফিল তৈরি করতে হবে। মন খারাপ, আসুন না লিচু বাগানে বসে দুজনে হাঁটি। বেগম সাহেবের সাথে ঝগড়া হয়েছে, বলি যে চলো লিচু বাগান ঘুরে আসি। লিচু বাগান আসে তখন দুই একটা যখন পেরে পেরে খায়, যাওয়ার সময় দুজনে হাত ধরাধরি করে হেঁটেই যেতে পারি। এটাই নাম হলো জীবন। এবং আপনাদের বলবো, যাদের সুযোগ আছে দিনাজপুরে, আমার বাগানে আসবেন ঠিক 7 দিন পরে, 7 থেকে 10 দিন পরে। নিজেরা সন্তানদের নিয়ে আসবেন, তারা অ্যালাউড, নিজেরা পেরে খেতে পারবে। এবং তারা গাছে উঠে, গাছে উঠতে হবে না, তো ভয় পেন না, গাছে উঠতে হবে না। এটা অনেক নিচু, যে কোনো 5 বছরের ছেলে মেয়ে পেরে খেতে পারবে, তাদের জন্য ফ্রি। কারণ তারা নিজ হাতে প্যাকেটের লিচু আর নিজ হাতে পেরে খাওয়া লিচু, অনেক ডিফারেন্স আছে। এই যে যদি এটা দেখেন, এটা কেবল রং আসতে শুরু করেছে, মনে করেন না ম্যাচুর হয়েছে। এই যে এখন এটা আস্তে আস্তে ফুলে উঠবে, ফুলে উঠবে, ফুলে উঠবে, আর প্রতিদিন মিষ্টতা বাড়বে। এই যে কেবল আজকে থেকে এটা একটু রং দেখতে পাচ্ছি এখন। এই দেখেন পিছনে এখনও কিন্তু হলুদ আছে, কাঁচা আছে, ফুলে উঠবে। এখন আস্তে আস্তে মিষ্টতা আসবে, বড় হবে, রসালো হবে, মাশাল্লাহ, আল্লাহ দিলে অনেক অনেক দিবে আল্লাহ নিয়ামত। এটা দেখেন, এ পাশে একটু রোদ পেয়েছে বলে একটু রং আসছে, আবার এ পাশে দেখেন একদম কাঁচা, একই জাত, একই জাত, মাশাল্লাহ, একই জাত। এটা হয়তো 3 দিন পরে হারভেস্ট হবে। গ্র্যাজুয়ালি হারভেস্ট করতে আমাদের জন্য সুবিধা, গ্র্যাজুয়ালি হারভেস্ট করে যে সুবিধাটা হয়, মার্কেটিং করতে সুবিধা হয়। এটা গোটাটাই এখানে পাড়া হবে, এখানে প্যাকেট হবে, এখান থেকে লিচুর একটু সময় কম পাওয়া যায়, থার্ড ডের ভিতরে পেটে যেতে হয়, নাহলে পচনশীল জিনিস। তো এটা আমরা যেটা করব, এটা আগে হারভেস্ট করব, তার 3 দিন পরে এটা হারভেস্ট। গোটা বাগানটাকে আমরা ভাগ করে ফেলি, এখানে প্রায় 150 মতো গাছ আছে। আমরা অলরেডি মাদ্রাজে আউট, এখন বেদানাও আউট, এখন আমাদের আউট হবে বোম্বাই। তো বোম্বাইও আমরা দুই ভাগে ভাগ করে ফেলব, প্রথম গ্রেড আগে বের হবে, তারপরে পরেরটা পরে বের হবে।
এই পর্যন্তই আমরা যদি আরেকটু আমার আনন্দটা একটু বেশি তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, ভালো লাগবে। এই যে দেখেন মাশাল্লাহ, এই গাছগুলোর বয়স কিন্তু প্রায় 18 বছর, 18 বছরের পূর্ণাঙ্গতা লাভ পেয়েছে। যে কোনো লিচু আপনার 6-7 বছর আগে ফলন হয় না, এটা তো ধৈর্য ধরতে হয়। আর এটা আল্লাহর রহমে আপনার চলবে 50 বছর বয়স পর্যন্ত। দেখবেন দাদার হাতে লাগানো গাছও এখনও লিচু ধরে, 100 বছর পর্যন্ত বাঁচার সম্ভব। তবে এই ডালগুলো একটু ভঙ্গুর, ঝড়ে প্রায় ডাল ভেঙে যায় অথবা গোটা গাছটাই ভেঙে যায়। এই জন্যেই একটু যেখানে ঝড়প্রবণ এলাকা ডাইরেক্ট পশ্চিম দিকে নর্থইস্টের কালবৈশাখী হিট করে, ওই জায়গাগুলোতে একটু প্রোটেকশন ট্রি লাগিয়ে লাগাবেন অথবা অ্যাভয়েড করবেন। এটা কিন্তু ভীষণ ভঙ্গুর, বড় বড় গাছ এক মোচড়ে পড়ে যায়, তখন চোখের পানি চলে আসে। এই জন্যে সবার সাথে একটু আনন্দ শেয়ার করলাম। আপনাদের দাওয়াত রইল জুনের 7 তারিখ থেকে 15 তারিখ। এর ভিতরে আসবেন, খাবেন, দেখবেন, ছবি তুলবেন, মজা করবেন, সন্তানদের নিয়ে আসবেন। এটা একটা অসম্ভব আনন্দ, সাথে আমিও থাকবো, আমিও আনন্দটা শেয়ার করব। এই পর্যন্ত দোয়া রেখেন, আল্লাহ হাফেজ।